কখনো বিস্কিট গরম করতে দেওয়া, আবার কখনো সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, কখনো বা বিস্কিট সরাসরি সাজানোর কাজে ব্যস্ত থাকতে দেখা যায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ শাহাবুদ্দিনকে। এভাবেই তাকে রাজধানীর খিলগাঁওয়ে তিতাস বেকারিতে কাজ করতে দেখা যায়। করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আর সেই সুবাদেই ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছে সে। বেকারিতে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলে তারই কাজ। গরমবন্দির সময়টাকে কাজে লাগাতে এবং পরিবারকে সহায়তা করতে তার এই উদ্যম বলে জানাই সে। 13 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন বড় হয়ে হতে চান একজন ব্যবসায়ী। পড়াশোনা শেষ করে আমি ব্যবসা করতে চাই। বাড়িতে কোনো কাজ নাই, আমি একের জন্য বেকারিতে এসেছি, আবার স্কুল হলে বাড়িতে চলে যাবে। সেখান থেকে আমি 2,500 টাকা পাই, এই টাকাগুলো আমি পরিবারে দিই। সমাজ বাস্তবতায় পারিবারিক আর্থিক অনটন গোছাতে আসা শাহাবুদ্দিন শিক্ষা প্রতিষ্ঠান খুললে আবারও ফিরে যাবে নিজ বাড়ি, শুরু করবে পড়াশোনা। মোহাম্মদ মামুন, হ্যালো.ভিডিনিউজ24.com, ঢাকা।